ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্ন চাপে পরিণত হয়েছে ছয় জেলায় দর্শনের প্রাণহানি বিদ্যুৎহীন তিন কোটি গ্রাহক উনিশ উপজেলায় ভোট স্থগিত বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মত বিনিময়ে এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধিদের নির্দেশ ওবায়দুল কাদেরের আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী স্বাগত এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি আরও উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে পড়েছে রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘরবাড়ি দোকানপাট তছনছ হয়েছে ভেঙে পড়েছে গাছপালা এখন পর্যন্ত ছয় জেলায় দশ প্রাণহানির খবর পাওয়া গেছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানাচ্ছেন কাসা আহমেদ হ্রাদঘর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল এর ফলে একে একে বেরিয়ে আসছে ক্ষত চিহ্ন ঝড়ো হাওয়ায় গাছপালা উপচে পড়েছে অনেক স্থানেই রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের অনেক অঞ্চল এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে এর প্রভাবে অনেকখানে বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতেও ঝড়ে বেশ কয়েক জায়গায় উপরে গেছে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি ফসলের ক্ষেত ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল জ্বরের কারণে পানির উচ্চতা আরও বাড়ার শঙ্কা রয়েছে এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ সারা দেশের মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে রাস্তাঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট অফিসগামী লোকদের ভোগান্তিও ছিল চোখে পড়ার মতো এই অবস্থায় দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর একই সঙ্গে দেশের তিন বিভাগ ও তিন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন কিছুক্ষণ আগে পটুয়াখালীর রাঙাবালি থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী আয়ুব খান সেই তাণ্ডবটিতে তাণ্ডবের ফলে কিন্তু এই রাঙ্গাবালি উপজেলার কয়েকটি গ্রাম কিন্তু পেলাবৃদ্ধিবাদ এ তাছাড়া যে রাঙ্গাবালি উপজেলার মৎস্য কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই উপজেলায় প্রায় দুই হাজার দুই মতো ঘের এবং পুষ্কুনি কিন্তু মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি রয়েছে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এছাড়া এই উপজেলায় কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় গাছে উপড়ে পড়েছে এবং গাছের এছাড়াও যে বসত বাড়ি রয়েছে সেই বসত বাড়ি ঘর কিন্তু ভেঙে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি এছাড়াও বিভিন্ন ঘরের যে ছাউনি রয়েছে তাও কিন্তু ভেঙে গিয়েছে তো এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাব হলেও কিন্তু পরিমাণটা অনেক বৃদ্ধি জোয়ারের পানি নামতে শুরু করলেও কিন্তু ক্ষতিগ্রস্তর পরিমাণ সবচাইতে বেশি যেই ঘরটিতে দেখেন এখানে কয়েকশো পরিবার কিন্তু এরকম পানিবন্দী হয়ে রয়েছে এছাড়াও রাঙ্গামালি উপজেলায় ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছিল আমার কাছে কারণে দেশের উনিশ উপজেলার ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান তৃতীয় ধাপে একশো নয় উপজেলা পরিষদে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশে একটি উন্নত এবং স্মার্ট দেশে পরিণত হওয়ার যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেছেন সকালে সরকারি বাসভবন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলকে দেয়া ভাষণে তিনি আরো বলেন দু হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পাশে থাকুক বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং বাংলাদেশের রপ্তানি ভিত্তিক সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন 2026 সালে বাংলাদেশ স্বল্পন্নত্ব থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে প্রধানমন্ত্রী আরও বলেন এই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর কারণ সরকারের প্রচেষ্টা গত পনেরো বছরে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক প্রবৃদ্ধির দিকে পরিচালিত করেছে आवर ডেভেলপমেন্ট গোলস থ্রু ট্রেড ইনভেস্টমেন্ট and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources and medical equipments, handicrafts among others. বিএনপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন সাহায্যের নামে ফটোসেশন করে বিএনপি এছাড়াও আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন বলেও জানান ওবায়দুল কাদের বিস্তারিত নৌ মোহাম্মদ ভুইয়া রিপোর্টে উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে দুর্যোগের এমন ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি ঘূর্ণিঝড়ে নিহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কমিটিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি উপকূলবর্তী জনগণের পাশে টাকার জন্য নির্দেশনা প্রদান করা বিএনপি কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা ঝড়ে জলোচ্ছ্বাসে দুর্যোগে বন্যা এসব দুর্যোগ পূর্ণ পরিস্থিতি মোকাবিলা। বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে ইতিপূর্ব আমরা দেখেছি সাহায্যের নামে ফটোসেশন করা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান ওবায়দুল কাদের প্রতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা জয়পুরহাটের হাটে প্রবাস থেকে শাশুড়ি পাঠানো টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রী এবং খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে জামাতা রুবেল হোসেনের নাম হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে সকালে উপজেলার হলহুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় একজন আহত হয়েছে নিহতরা হলেন হলহুলিয়া গ্রামের মৌ আক্তার মৃত্যু এবং তার খালা আলিয়া বেগম পুলিশ জানায় স্ত্রী মৌ আক্তারের কাছে শাশুড়ি বিদেশ থেকে পাঠানো টাকা চেয়ে না পেয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে রুবেল পরে মক্তারকে বাঁচাতে তার খালা এগিয়ে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রুবেল এই ঘটনায় রুবেলকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ চাঁদপুরে কচুয়ায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হয় ভোটারদের কেন্দ্রে উপস্থিতির উপর জোর দিচ্ছেন সব প্রার্থী নির্বাচনকে ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের উঠান বৈঠক গণসংযোগ সহ প্রচার প্রচারণায় মুখরিত সমগ্র উপজেলা ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারণায় যোগ হয়েছে মাইকিং এর মাধ্যমে আকর্ষণীয় গান এবার কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পনেরো জন প্রার্থী নির্বাচনে কতটুক শতভাগ নিরপেক্ষ হবে যাই না তবে বাংলাদেশ সরকারের প্রতি জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে যে নির্বেক্ষ নির্বাচন হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বাংলাদেশ করার জন্য কাজ করে আমি খুচুরাতে সেই বাংলাদেশে একটি অংশ হিসাবে খুচুরাকে আমরা স্মার্ট তারপরে ভোটটা দিবেন যাকে যোগ্য মনে করেন তাকেই ভোট দিয়ে কারণ আমি অতীতে যেইভাবে যেই জালাল ছিলাম বর্তমানে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে সেই জালাল হিসাবে প্রত্যেক মানুষের কাছে আমি থাকবো বাংলাদেশ সরকার এবং সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বন্ধিত করার লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হয়েছে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেট্রো রেঙ্গোলি এবং ভৈরব পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ইফতেখার হোসেন রবিবার পৌরসভা কার্যালয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন নির্ধারিত সময়সীমা অনুযায়ী সকল পৌরসেবা এক জায়গা থেকে প্রদানের লক্ষ্যে চালকৃত এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে স্থাপনে কারিগরি সহায়তা প্রদান করেছে সুইজারল্যান্ড ভিত্তিক আইটি সংস্থা সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস ভ্রমণ বিপাসুদের সেবা প্রদানের লক্ষ্যে স্বপ্ন ট্যুরের অ্যাপস নামে নতুন একটি অ্যাপসের যাত্রা শুরু হয়েছে একটি হোটেলে উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তব্য রাখেন স্বপ্ন ট্যুরের স্বত্বাধিকারী মাসদুর রশিদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামান স্বপ্ন ট্যুর অ্যাপসের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ভিডিও প্রদর্শনের মাধ্যমে অ্যাপসের কার্যকারিতা ব্যাখ্যা করেন। এইচএমএক্সপার্ট B500 CWR স্বাধীনতার শুভ জয়ন্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের হুমকি অপপ্রচার এবং ভয়ভীতি প্রদর্শন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের দোয়াদ কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদার দুপুরে পটিয়া উপজেলা সদরে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দিদারুল আলম এ সময় তিনি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি শ্যামনারা তৈয়ব দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মতিন এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ আগে বিআবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত ছয় জেলায় দর্শনের প্রাণহানি বিদ্যুৎহীন তিন কোটি গ্রাহক উনিশ উপজেলায় ভোট স্থগিত স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে মতবিনিময় এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে জনপ্রতিনিধির নির্দেশ আদুল কাদের আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী এশিয়ান প্রাইম পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ মিলল এখন সাড়ে থাকা যাবে ধন্যবাদ সবাইকে